হ্যালো বন্ধুরা অ্যাপসারটিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি নতুন যারা অ্যান্ড্রয়েড ফোন নিয়েছেন তো তাদের জন্য যে জিমেল অ্যাকাউন্টটা কি জিমেল অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয় জিমেল অ্যাকাউন্ট কোন কোন কাজে লাগে তো বন্ধুরা আমি একটা একটা করে সব বলবো তো বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট হচ্ছে যে কোনো ওয়েবসাইটে যদি যাও তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট লাগে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক খুলতে পারেন আবার প্লে স্টোর খুলতে পারেন ইউটিউব খুলতে পারেন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে চ্যানেল খুলতে পারেন গুগলে লগ ইন করতে পারবেন আপনার যে কোনো যে কোনো ভালো সাইটে যদি যান তাহলেই আপনার জিমেল আইডি চাইবে তো আপনি যখন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তো আপনি নিশ্চয়ই জানেন তাহলে যেখানেই যাচ্ছেন সেখানেই জিমেল আইডি চাচ্ছে তো স্টোরেও আপনার আমরা যখন অ্যাপস ইনস্টল করি স্টোর থেকে তো আমাদের অ্যাপস ইনস্টল করা ভালো হয় তো প্লেস্টোরে জিমেল আইডি চাই তো জিমেল আইডি কীভাবে বানাতে হয় আর কি খুব সহজে তো বন্ধুরা দেখাতে চলেছি তো বন্ধুরা চ্যানেলটাকে তো সাবস্ক্রাইবও করতে পারবেন না যে কোনো চ্যানেলকে সাবস্ক্রাইবও করতে পারবেন না ইউটিউবে যখন ভিডিও দেখতেছেন আমার আপনার যদি জিমেল আইডি দিয়ে যদি আপনার ইউটিউবে যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি যে কোনো চ্যানেলকে সাবস্ক্রাইবও করতে পারবেন না আর সাবস্ক্রাইব করলে কী হয় আপনি যেই ধরনের ভিডিওগুলো দেখতে চান সেই ধরনের ভিডিওগুলো আপনার স্ক্রিনে ইউটিউবে চলে আসে তো বন্ধুরা আজকে তো সাবস্ক্রাইব তো করতে পারবেন না তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক এই ফেসবুক সরি বন্ধুরা জিমেল জিমেলে চলে যাবেন আমি জিমেলে চলে যাচ্ছি এই যে এখানে যে জিমেল অপশানটা দেখতে পাচ্ছেন জিমেলে ক্লিক করবেন এইখানে আপনার মোবাইল জিমেলে জিমেলে চলে যাবেন তো জিমেলে যাওয়ার পরে এরকম একটা অপশান চলে আসবে মানে ইন্টারফেস চলে আসবে তো বন্ধু সবার নিচে যে এই অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যেহেতু আমার জিমেল আইডি অনেক কয়টা আছে তো সেই জন্য এরকম দেখাচ্ছে তো আপনার নিচে এরকম অ্যাডেট এই যে এখানে যে আছে ইমেল এখানে ক্লিক করবেন অ্যাড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে গুগল অপশানটা দেখতে পাচ্ছেন গুগলে ক্লিক করবেন তো যেহেতু আমার ফোনে পাসওয়ার্ডও পাসওয়ার্ড দেওয়া আছে যেই ওয়েবসাইটে যাবো সেই ওয়েবসাইটে এরকম একটা পাসওয়ার্ড দেওয়া হবে তো আপনার যদি পাসওয়ার্ড যদি এরকম চায় বা প্যাটার লক তো আপনার যদি ফোনে যেটা দেওয়া আছে সেটাই দেবেন আর যদি না চায় তাহলে তো ভালো তো আমি আমার পিন লকটা দিয়ে দিচ্ছি তো পিন লকটা দিয়ে দেওয়ার পর আমি ক্লিক বন্ধুরা আমার একটু কাশি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা একটু ধৈর্য করে দেখবেন আমার নেটটা একটু স্লো করতেছে তো আপনি যদি শিখতে চান তাহলে নিশ্চয়ই ধৈর্য করে একটু দেখবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপরে যে শো করতেছে ইমে ইমেল ইউর ফোন তো ওখানে না ক্লিক করে আপনি যেটা করতে হবে নতুন যেহেতু জিমেল অ্যাকাউন্ট খুলবেন তো এখানে সবার নিচে যে দেখতে পাচ্ছেন ক্রেডিট অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম তো আপনার ফার্স্ট নেম মানে জানেন তো ফার্স্ট নেম মানে আপনার নাম আর লাস্ট নেম মানে আপনার টাইটেল তো আপনি আপনার টাইটেল দিয়ে দেবেন লাস্ট নেমে তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম টাইটেল একটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেওয়ার পর আমি এখন নেক্সটে ক্লিক করব এই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করব এখানে বার্থডে সিলেক্ট করবেন আপনার তো আপনার জন্মশাল সিলেক্ট করবেন এখানে আপনার সাল দেবেন যত সালে আপনার জন্ম এখানে আমি একটা সাল দিয়ে দিচ্ছি এখানে আপনার যে মাসটা সেই মাসটা সিলেক্ট করবেন জানুয়ারি ফেব্রুয়ারি মে যে কোনো একটা হলেই হলো আপনার তো এখানে আপনার দিনটা দিয়ে দেবেন মানে তারিখটা দিয়ে দেবেন জিরো সিক্স আর এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এখানে না ক্লিক করে এই বিন্দুটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আছে ফ্রিমেল আর তার দ্বিতীয় নম্বরে আছে মেল তো বন্ধুরা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তো ফ্রিমেলে ক্লিক করবেন আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে মেলে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রেট জিমেল তো ক্রেট এ জিমেল অ্যাড্রেস তো আপনার এখানে জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি কী কেমন জিমেল বানাতে চান কী নামে জিমেল বানাতে চান তো আপনি যে কোনো একটা পছন্দ মতো একটা জিমেল দিয়ে দেবেন জিমেল দিয়ে দেওয়ার পর কিছু সংখ্যা দিয়ে দিবেন ওয়ান টু তারপরে বন্ধুরা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা ক্রিয়েট পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড কনফার্ম মানে আপনি যেটা উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা নিচেও দেবেন তো আপনি একটা মনের মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন যে আট সংখ্যার হতেই হবে তো আট সংখ্যার বেশি যদি হয় তাহলে ক্ষতি নাই তো আট সংখ্যার হতেই হবে তো আপনি একটা পাসওয়ার্ড দেবেন দিয়ে দিবেন আপনার মন পছন্দ তো পাসওয়ার্ডটা নিশ্চয়ই মনে রাখবেন মনে রাখবেন কারণ যখনই আপনি লগ ইন করবেন তখনই আপনার জিমেল অ্যাকাউন্টটা আর পাসওয়ার্ডটা লাগবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আপনার মন পছন্দ একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হলো নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আপনার জিমেল অ্যাকাউন্ট খুলে গেছে তো এখানে এখন দেখতে পাচ্ছেন সবার নিচে চলে আসবেন আসার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার সবার নিচে চলে যাবেন যার পর আই এগ্রিতে ক্লিক করবেন এখানে তো আপনি দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্ট হচ্ছে এইটা পাসওয়ার্ড তো দেখাবে না তো এখানে আপনার জিমেল দিয়ে কি কি লাগে জিমেল দিয়ে কি কি ওপেন করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের দেখতে পাচ্ছেন প্লে স্টোর জিমেল আপনি যদি কাউকে জিমে ইমেল পাঠাতে চান তারপর ম্যাপ মানে আপনি কাকে আপনি আপনার লোকেশন চেক করতেছেন বা অন্যের লোকেশন চেক করতেছেন তারপরে ইউটিউবে আপনি জিমেল অ্যাকাউন্ট দিতে পারবেন গুগল ড্রাইভে আপনার জিমেল অ্যাকাউন্ট লাগবে তো তারপরে চলে যাবেন ক্লিক করবেন এইখানে তারপরে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি যে জিমেল অ্যাকাউন্টটা খুললাম সেই জিমেল অ্যাকাউন্ট হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্ট খুলে গেছে তো আপনি এখন জিমেল অ্যাকাউন্টে কীভাবে ফটো লাগাবেন তো আপনি যদি ভিডিও যদি এই ধরনের ভিডিও যদি দেখতে চান আর আমার ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করার পরেই ইউটিউবে যাই লগ ইন করবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে তারপরে লগ ইন করার পরে আপনি ইয়েতে চলে যাবেন আর ওই ইউটিউবে কীভাবে লগ ইন করতে হয় এসব যদি ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা চ্যানেলে যাই আপনি দেখুন আমার ইউটিউবেও কীভাবে লগ ইন করতে হবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সেটাও আমি ভিডিও দিয়ে দেব। তো বন্ধুরা আমার চ্যানেলটা জিমেল অ্যাকাউন্ট করে নেওয়ার পর নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা আজকে ছিল কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে